এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারী আর রেহাই নাপায় কোনেও। সকিয়নি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। और पब्लिक सर्विस कमीशन का भी चेयरमैन तो जेल में ही था 5 साल, और बाकी जो भी लोग ऐसे नौकरी मिला था सबको या तो हमने अरेस्ट किया या तो बर्खास्त किया। पुरीर जगन्नाथ मंदिर दर्शन करी संवाद माध्यम सम्मुख मुख्यमंत्री हिमंत विश्व शर्माय पुरी जगन्नाथर पुरा खकियाले एपीएससीर दुर्नीतिग्रस्त राजपत्रित विषयासकललै। ইতিমধ্যে দুজনকৈ বিষয়াক গ্রেপ্তার করা হৈছে। 2013 বর্ষর অভিযুক্ত 34 গৰাকী রাজপত্রিত বিষয়া দুজনক গ্রেপ্তার করা হৈছে। শাহজাহান সরকার আর ঐশ্বর্য জীবন বৰুৱাক গ্রেপ্তার করা হৈছে। আর তার মাজতে বাকী সকলৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্রহণ করা হব, তদন্তত কৰবাত গেঠেলা মারিলে নেকি, এৰা ধৰাৰ মাজেৰে চলিব নেকি তদন্ত প্রক্রিয়া, এনে অনেক প্রশ্নৰ মাজতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কলে যে তদন্তত গেঠেলা মৰা নাই, সকলোৱে শাস্তি লাভ কৰিব এই কেলেংকাৰীত জড়িত। अभी ये 3 साल में मैंने 350 ऑफिसर्स को पैसा लेते हुए रंगा हाथ पकड़ के जेल में डाला हूँ, और पब्लिक सर्विस कमीशन का भी चेयरमैन तो जेल में ही था 5 साल, और बाकी जो भी लोग ऐसे नौकरी मिला था सबको या तो हमने अरेस्ट किया या तो बर्खास्त किया। আর 2013 বর্ষৰ এপিএসসি নিযুক্তি কেলেংকাৰী দুই বিষয়ে গ্রেপ্তার করার লগতে শেহতীয়াকৈ আন 12 জনক তলব করা হৈছে। এসআইটিত হাজির হবলৈ আন 12 জন রাজপত্রিত বিষয়াক তলব কৰিছে এসআইটিয়ে। প্রতিজন অভিযুক্তকে শীঘ্রেই তলব করার সম্ভাবনা আছে। ইতিমধ্যে এসিএছ আকাশী দুৱৰা আৰু ত্ৰিদি প্ৰয়োগ মঙলবাৰে এসআইটিৰ ওচৰত হাজির হওয়ার নির্দেশ দিয়া হৈছে। এই দুইজনৰ বিৰুদ্ধেও এসআইটিয়ে লাভ কৰিছে বিস্ফোৰক তথ্য। ত্ৰিদি প্ৰয় হাইলাকান্দিৰ এডিসি বিপ্লব শর্মার প্রতিবেদনত নাম থকা প্রত্যেকজন বিষয়াক তলব করব এসআইটিয়ে। ইফালে সোমবারের দিন ঐশ্বর্য জীবন বড়ুয়া আর শাহজাহান সরকারের আরক্ষীর জিম্মার মেয়াদ উকলি যাওয়ার পুনের আদালতত হাজির করা হয়। আর 2013 বর্ষরে ফসল কেবাগীও রাজপত্রিত বিষয়া এপিএস বিষয়াই ইতিমধ্যে বহু কেলেঙ্কারীত জড়িত হয়ে আছে। যদি আমি পুষ্কল গগৈর কথা কো, বজালির তদানীতন ডিএসপি পুষ্কল গগৈয়ে সুপারি মাফিয়ার পৰা ধন দাবি করার অভিযোগত বর্তমান কারাগারের আলহী হয়ে আছে, রঙাঘরত বন্দী হয়ে আছে। আর সেইজন পুষ্কল গগৈও এই 2013 বর্ষরে ফসল। ইয়ার উপরি পূর্বে দক্ষিণ হালমারা মানকসর গাঁবুড়া নিযুক্তিত কেলেঙ্কারীর গোচরত গ্রেপ্তার হয়েছিল এসিএছ বিক্রমাদিত্য বৰা। অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা আয়োগের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনত প্রতিজন অভিযুক্তক সমানে শাস্তি বিহার বাবে পরামর্শ আগবাইছে। 2016 চনের পর আরম্ভ হওয়া এই তদন্ত প্রক্রিয়াত এই পর্যন্ত 2013 বর্ষর মুঠ 39 জনক গ্রেপ্তার করা হয়েছে, চাকুরিরপরা বরখাস্ত করা হয়েছে। ঠিক তেনেদরে 2014 বর্ষর 21 জনক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, চাকুরিরপরা বরখাস্ত করা হয়েছে। ঠিক তেনেদরে 2014 চনের 21 জন অভিযুক্তক গ্রেপ্তার করা হয়েছে, মুঠ 57 জনক এই পর্যন্ত চাকুরিরপরা বরখাস্ত করা হয়েছে। আর 2016 চনের তদন্ত প্রক্রিয়ারপরা এই পর্যন্ত 60ও অধিক বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমি জানাইছো 28 নভেম্বর অর্থাৎ মঙলবারে আকাশী দুৱৰা আৰু ত্ৰিদি প্ৰয়োগ এসআইটিত হাজির হবলৈ নির্দেশ দিয়া হৈছে। ইয়াৰে আকাশী দুৱৰাই 2013 বৰ্ষত পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল, 2015 বৰ্ষত নিযুক্তি লাভ কৰিছিল। আৰু এই আকাশী দুৱৰাৰ সন্দৰ্ভত আন কেতবোৰ বিস্ফোৰক তথ্য এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে। বক্ৰপথেৰে চাকৰিলৈ কোনো এক অদৃশ্য শক্তিৰ বাবেই গ্ৰেপ্তাৰৰ পৰা সাৰি আছিল আকাশী দুৱৰা। এপিএসসির সদস্য বসন্ত দলের ঘরত উদ্ধার হয়েছিল আকাশী দুৱৰাৰ বায়োডাটা। আকাশী দুৱৰাৰ পরীক্ষার বহিত বঢ়াই দিয়া হয়েছিল 220 নম্বর। বর্তমান যোরহাটর অতিরিক্ত আয়ুক্তর পদত কার্যনির্বাহ করে আছে আকাশী দুৱৰাই। আর আকাশীর জেরা চলালে আরও বহু তথ্য পোহরলৈ অহার সম্ভাবনা। 2015 চনত যোগদান করা এইগৰাকী এসিএছ বিষয়াই বহু গুরুত্বপূর্ণ ফাইলতো আনকি সহি করেছিল। দুর্নীতিত নিমজ্জিত এই সকল বক্রপথেরে চাকুরি লওয়া 34 গৰাকী রাজপত্রিত বিষয়াক পর্যায়ক্রমে তলব করা হব। ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে এসআইটিত হাজির হবলৈ। পর্যায়ক্রমে এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে আগবাড়ি যায় সেয়া হব লক্ষণীয়।